ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সাথে সাথেই এক বছরের মধ্যে সুপ্রিম কোর্টে একটা কনফিউশন দেখা গেল যে সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে কি পারবে না। 1951 সালে সুপ্রিম কোর্ট বলে যে তারা পারবে আর্টিকেল 13 এবং আর্টিকেল 368 এর মাধ্যমে, কারণ আর্টিকেল 368 তো বলা হয়েছে যে অ্যামেন্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে, আর আর্টিকেল 13 ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। কিন্তু গোলকনাথ কেসে 1967 সালে সুপ্রিম কোর্ট বলে যে পারবে না। এই যে বিরাট একটা সমস্যা, তার প্রতিকার করতে আসে 1973 কেশবানন্দ ভারতী কেস। নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত, আর আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, আর এটা এম লক্ষ্মীকান্তের বই থেকে নেওয়া, আর এই সিরিজের 11তম চ্যাপ্টার এটা। চলুন দেখা যাক আজকের এই টপিকটা। আজকের টপিকটা খুব বেশি বড় হবে না, জাস্ট আমি ছোট্ট তিন থেকে চার মিনিটের গল্প বলবো, আর আমি কিছু ডিটেলস আলোচনা করবো না, কারণ এখানে ডিটেলস আলোচনা করার কিছু নেই, পয়েন্টগুলো বলে দিলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক, আপনাদের এই চ্যাপ্টারটা বুঝতে গেলে তিনটি টার্ম মনে রাখতে হবে, যথা আর্টিকেল 13, আর্টিকেল 368 আর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ভূমিকা, আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটকে কত থেকে কত, 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ফেলা হয়েছিল। 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ফান্ডামেন্টাল রাইট আছে, আর 368 নম্বর আর্টিকেলের মাধ্যমে এই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার ক্ষমতা রয়েছে। তো 1951 সালে যখন সুপ্রিম কোর্টে এই কেসটি ওঠে, কেসটির নাম কি ছিল বলে দিচ্ছি, শঙ্করী প্রসাদ কেস। 1951 সালে শঙ্করী প্রসাদ কেস ওঠে সুপ্রিম কোর্টে, আর এখানে সুপ্রিম কোর্ট বলে যে 368 নম্বর আর্টিকেলের দ্বারা তারা অ্যামেন্ড করতে পারবে ফান্ডামেন্টাল রাইটকে। আর এখানে একটি টার্ম ইউজ হবে ল হয়ে যাবে এখানে, যেটা আর্টিকেল 13, এটা অ্যামেন্ড করার সময়। কিন্তু 1967 সালে গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে এটাকে অ্যামেন্ড করা যাবে না। এই রকম যখন পরিস্থিতি যে আমাদের কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যাবে কি যাবে না, বারবার মতামত পাল্টানো হচ্ছে সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্টের পক্ষ থেকে, তখনই 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল গভর্নমেন্টের একটি কেস হয়, আর এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলে যে পার্লামেন্ট যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারে, ফান্ডামেন্টাল রাইটেরও অ্যামেন্ডমেন্ট করতে পারে, কিন্তু তার বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত রাখে। আর এই সময় থেকে বেসিক স্ট্রাকচারের ধারণাটা উঠে আসে। বেসিক স্ট্রাকচার অর্থাৎ মূল গঠন, বেসিক স্ট্রাকচার অপরিবর্তিত রেখে কনস্টিটিউশনের যে কোনো আর্টিকেল, যে কোনো ফান্ডামেন্টাল রাইটকে তারা পরিবর্তিত করতে পারে। আর 1951 সালে শঙ্করী প্রসাদ কেসের যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হয়েছিল রাইট টু প্রপার্টিকে চ্যালেঞ্জ করা, আর রাইট টু প্রপার্টি 1951 সালে তখন ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়তো, আর আর্টিকেল 13 তো তখন ছিল ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে, এখনও আছে। কিন্তু এই হচ্ছে ম্যাটার, কীভাবে বেসিক স্ট্রাকচার গঠিত হয়। আর এই কেস তবে কত সালে হচ্ছে, 1973 সালে কেরল গভর্নমেন্ট ভার্সেস কেশবানন্দ ভারতী কেসে এই ডিসিশন নেওয়া হয় যে বেসিক স্ট্রাকচারকে অপরিবর্তিত রেখে কনস্টিটিউশনের অ্যামেন্ড করা যেতে পারে। সো এই ছিল বেসিক স্ট্রাকচারের পুরো টপিক। এবারে আমি কিছু পয়েন্ট বলতে চাই, যেমন ধরো বেসিক স্ট্রাকচার, সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলে দেয়নি যে এটা আপনাদের বেসিক স্ট্রাকচার, এটা আপনারা হাত দেবেন না। যখনই বিভিন্ন কেস তোলা হয়েছে সুপ্রিম কোর্ট তখন নিজে থেকে বলে যে এইটা বেসিক স্ট্রাকচার, যখন ফিরিয়ে দেয় যে আমি এটাকে অ্যামেন্ড করা যাবে না, তখন সুপ্রিম কোর্ট বলে দেয় এটা অ্যামেন্ড করা যাবে না, যে এটা ঠিক বেসিক স্ট্রাকচার। তাহলে পার্লামেন্ট কী করে জানবে যে এটা তার বেসিক স্ট্রাকচার, কনস্টিটিউশন এটা বেসিক স্ট্রাকচার, কারণ সুপ্রিম কোর্ট তো কখনোই বলে দেয়নি যে এটা পার্লামেন্টের, এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার। তাই কিছু কেস হওয়ার পরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যে আগের যে কেসগুলো সেগুলো স্টাডি করার পর একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই এলিমেন্টগুলোকে আমরা বেসিক স্ট্রাকচারের আন্ডারে রাখতে পারি।
তেমনই কিছু বেসিক স্ট্রাকচার এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার হিসেবে দেওয়া রয়েছে। এটা কোথায় দেওয়া রয়েছে? এম লক্ষ্মীকান্তের বইতে। এখানে কিছু এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার দেওয়া রয়েছে, যেমন সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন সবচেয়ে ওপরে, সুপ্রিম। তারপর সোভরেইন, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক নেচার অফ দ্য ইন্ডিয়ান পলিটি, সেকুলার ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, ধর্মনিরপেক্ষ, সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য লেজিসলেটার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ওয়েলফেয়ার স্টেট, জুডিশিয়াল রিভিউ, ফ্রিডম অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, পার্লামেন্টারি সিস্টেম, রুল অফ ল, হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপালস, প্রিন্সিপাল অফ ইকুইলিটি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, লিমিটেড পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এফেক্টিভ অ্যাক্সেস টু জাস্টিস, প্রিন্সিপালস আন্ডারলাইং ফান্ডামেন্টাল রাইটস, পাওয়ারস অফ দ্য সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32, 136, 141 অ্যান্ড 142, পাওয়ার অফ দ্য হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226 অ্যান্ড 227। সো এই ছিল 20 এলিমেন্ট যেগুলো বেসিক স্ট্রাকচার, আগের যে কেস ছিল সেগুলো স্টাডি করে। যেমন কেসগুলো ছিল কেশবানন্দ ভারতী কেস 1973, ইন্দিরা নেহরি ইন্দিরা গান্ধী কেস 1975, মিনারভা মিলস কেস 1980, সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড কেস 1980, ভীমসিংজি কেস 1981 ইত্যাদি। এই কেসগুলো স্টাডি করে এই যে কিছু এলিমেন্ট আমরা একটা স্থির করেছিলাম। তো এই ছিল আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। আর এটা নিয়ে বেশি কিছু আলোচনা করলাম না, এখানে বেশি কিছু আলোচনা করা নেই, এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন, মনে রাখতে পারবেন, খুব ভালোভাবে ছক করে দেওয়া রয়েছে। আর যদি আপনাদের কাছে এম লক্ষ্মীকান্তের বই না থাকে তো আপনি কমেন্টে জানিয়ে দেবেন, আমি কমিউনিটি যে ট্যাব আছে সেখানে ওই ফটোটা তুলে পাঠিয়ে দেবো, কমিউনিটি ট্যাবে ওটা পোস্ট করে দেবো। তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এম লক্ষ্মীকান্তের বই আছে কি না, নাহলে আমি বুঝবো কী করে যে আপনাদের কাছে আছে না নেই। সাধারণত আপনারা এম লক্ষ্মীকান্তের ভিডিও যেহেতু দেখছেন, তাহলে আপনাদের কাছে আশা করছি যে এম লক্ষ্মীকান্তের বইটা আছে, কেননা এম লক্ষ্মীকান্ত শুধুমাত্র ভিডিও দেখে হবে না, আপনাদের পড়তে হবে, টেক্সট বইটা পড়তে হবে, তবে আপনারা আয়ত্তে আনতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এম লক্ষ্মীকান্তের ছোট্ট একটা ভিডিও, পরবর্তী ভিডিও থেকে আমরা আবার ডিটেলস আলোচনা করবো। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।